হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের ঐক্য পরিষদের রোড মার্চ ও সমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। 2018 সালের নির্বাচনী ইস্তেহারে সরকারি দলের প্রতিশ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সহ বিভিন্ন দাবি জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এসব দাবিতে শুক্রবার ঢাকা অভিমুখে রোড মার্চ কর্মসূচি শুরু করছেন তারা। তাদের ডাকে দুদিনব্যাপী এই কর্মসূচি শুক্রবার দুপুর দুটোয় উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোড মার্চ শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং শনিবার দুপুরে ঢাকার শাহবাগ চত্বরে জমায়েত হয়ে পদযাত্রা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এতে ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ অধিকার রক্ষায় 2018 সালের সরকারি দলের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। রোড মার্চের দাবিগুলোর মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন সহ একাধিক দাবি। এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিমচন্দ্র ভৌমিক এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। সংখ্যালঘু সম্প্রদায়ের সাত দফা দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যেসব দাবিগুলি আওয়ামী লীগের নির্বাচনে ঘোষণা দিয়েছিল বাস্তবায়ন করবে, ওই দাবিগুলি সাত দফা দাবি আমাদের বাস্তবায়নের দাবিতে আজকের এই রোড মার্চ। এই রোড মার্চের মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনাকে আমরা কাছে আকুল আবেদন জানাই যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে যে প্রস্তুতি ছিল এই প্রস্তুতি অবিলম্বে বাস্তবায়ন করা হোক। নির্বাচনী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত 2018 সালের নির্বাচনী পরিস্থিতিতে ছিল সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য পুনর্বাস্তবায়ন, এই এরকম সাত দফা দাবি আমরা নির্বাচন বাস্তবায়ন ছিল, এগুলি বাস্তবায়ন আমরা অবিলম্বে বাস্তবায়ন করতে চাই। আজকে আমাদের সংখ্যালঘুদের সাত দফার দাবিতে আমরা আজকে আমাদের মানববন্ধন এবং রাজপথ জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা আমাদের কথা দিয়েছিল নির্বাচন আগে আমাদের সাধ্যভর দাবি পূরণ করবে এবং আমাদের হিন্দুদের জন্য এবং আমরা যারা যারা দ্বিতীয় আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম, এই দেশ একটি স্বাধীন বাংলাদেশ হবে, এই দেশ কোনো ধর্ম নিকর রাষ্ট্র হবে না। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমরা দেখলাম এই দেশ একটা মুসলিম রাষ্ট্র হয়েছে, সেই জন্য আজকে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আজকে আমাদের মানববন্ধন মিছিল মিটিং করতে হয়। অর্থাৎ নির্বাচনী ইস্তেহারে বর্তমান সরকারের অঙ্গীকার ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার বাস্তবায়নে, কিন্তু চার বছর চলে গেলেও সেই অধিকারগুলো বাস্তবায়ন হয় নাই, সেই সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।